আলোচনা করছি ক্লাস 8 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির গ্রামার বইয়ের ব্যাকরণ বইয়ের চ্যাপ্টার নম্বর 2 এর পেজ নম্বর 11 এর কোশ্চেন অ্যানসার। এগুলো সব খাতায় করার দরকার নেই, বইয়ে করবে। আর নিচে যেগুলো আছে লিঙ্গ পরিবর্তন করো আর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এই দুটো খাতায় লিখবে, শুনে নাও উত্তরগুলো। আয়া শব্দে লিঙ্গ পরিবর্তন হলো খানসামা, মিয়া শব্দটি হলো পুংলিঙ্গ বাচক শব্দ, নিচের কোনটি স্ত্রীলিঙ্গ, নিচের কোনটি নিত্য পুংলিঙ্গ শব্দ। নিত্য পুংলিঙ্গ হচ্ছে যেগুলো স্ত্রীলিঙ্গ করা যায় না, যেমন সভাপতি। নিচের কোনটি নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ, বিধবা, বিধবা হলো নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। নিচের কোন শব্দটি ক্লিবলিঙ্গ বাচক শব্দ, ক্লিবলিঙ্গ হচ্ছে এখানে বাতাস, বাকিগুলো সবার প্রাণ আছে। লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। লক্ষ্মীবাইকে বলা হয় ঝাঁসির রানী, এগুলো সহজ কাজ ছোটদের মতন। বিমল অষ্টম শ্রেণীর ছাত্র, আমার দাদু 80 বছরের বৃদ্ধ, বৃদ্ধা নয়। আমার দিদি দূরদর্শনের গায়িকা। সুনিতা ম্যাম আমাদের কাছে শ্রদ্ধেয়া। আমি তোমার আয়া বাঁধি হচ্ছে ওটা লিখবে গোলাম হয়ে থাকবো। লিঙ্গ পরিবর্তন হরিণ হরিণী, হংস হংসী দীর্ঘিকার, সিংহী সিংহ, চাকর চাকরানী, বেগম নবাব, বিবি সাহেব সাহেব বিবি, বাঘ বাঘিনী, জেলে জেলেনী, শারদিয়া শারদ, শারদীয় শারদিয়া, সরল সরলা, চতুরা চতুর, শ্রীমতী শ্রীমান, বিদুষী বিদ্যান, বিদ্যান বিদুষী, রজকিনী রজক, সহচর সহচরী, মেম সাহেব মেম সাহেব। পরেরগুলো দেখো, লিঙ্গ কাকে বলে, কয় প্রকার কী কী, এগুলো সবই আলোচনা হয়ে গেছে আগেই, আর বইয়ের মধ্যে এগুলো দেওয়াও আছে, সুতরাং এগুলো একটু সচেতনভাবে খাতায় লিখে নেবে সবগুলো। বচনে যাও, বচনের পেজ নম্বর হচ্ছে 15, সেখানে বলছি কেশরাশি, কে মিডিলটা কেশরাশি, তারকা পুঞ্জ, পাশেরটা বললাম তারকা পুঞ্জ, বৃক্ষ বৃক্ষ শ্রেণী, নদী সমূহ, পর্বতমালা, আর পক্ষীকুল পক্ষীকুল। নিচেরগুলো একটা করে বহুবচন তৈরি করো। দাম শ্যাওলা দাম শ্যাওলা দাম, বর্গ পণ্ডিত বর্গ পণ্ডিত বর্গ, আবলি আবলি পণ্ডিত আবলিটা সহজ, রচনা রচনাবলী, রচনার সঙ্গে আবলি যোগ হয়ে যাচ্ছে রচনাবলী, কুল পক্ষীকুল। তারপর দেখো মালা পর্বতমালা, মহল পণ্ডিত মহল বা বিজ্ঞানী মহল, আর বাক্যে প্রয়োগ করে দেখাও, বাক্যগুলো নিজে নিজে লিখবে, শুদ্ধ করে লেখো। শুদ্ধ দেখো বচন, একই বাক্যে দুবার বহুবচন করা যায় না। সকল সদস্যবৃন্দকে জ্ঞাত করানো হলো, হবে না, সকল সদস্যকে লিখতে হবে বা শুধু সদস্যবৃন্দকে লিখতে হবে। বড় বড় ছেলেরা আগে দুয়েটা, সকল ছেলেরা খেলবে, সকল ছেলে খেলবে, সকল ছেলে খেলবে, বড় বড় ছেলে, তাহলে বড় ছেলেরা আগে দাঁড়াবে, বড় ছেলেরা। সুন্দর সুন্দরগুলো গাছগুলো হয় না, সুন্দর গাছগুলো। তারপরে হচ্ছে আর একটা শাড়ি নয়, শাড়ি শাড়ি ঠিক করে নেবে বানানটা, শাড়ি শাড়ি। অনেক বইগুলি সে পড়েছে, অনেক বই সে পড়েছে। আর খাতারাজি গুছিয়ে নাও, খাতাগুলো গুছিয়ে নাও। এবার চলে যাও পেজ নম্বর 17, ওখানে দেখো কোনটি কোন পুরুষ লেখো। আমি উত্তম পুরুষ, তারা হচ্ছে প্রথম পুরুষ, যেগুলো অন্য কাউকে বলে সেগুলো প্রথম পুরুষ, সে হচ্ছে প্রথম পুরুষ, সুলেখা কারোর নাম প্রথম পুরুষ, আপনারা সরাসরি বলছি তখন হচ্ছে মধ্যম পুরুষ, তুই মধ্যম পুরুষ, মোরা আমরা নিজেদের বলছি তখন উত্তম পুরুষ, তোদের মধ্যম পুরুষ, তুমি মধ্যম পুরুষ, তোমরা মধ্যম পুরুষ, আমরা উত্তম পুরুষ,
এটা যখন আমি অন্য কিছু নির্দেশ করছি তখন সেটা হচ্ছে প্রথম পুরুষ, আর ওরা এটাও প্রথম পুরুষ। শূন্যস্থান দেখো, সে আমি আজ স্কুলে যাব, তোরা সব জয়ধ্বনি কর, সে এই কাজ পারবে, তিনি আমাদের বাংলা পড়ান, সে খেলবে, সে একথা বলেছিল। এবার পুরুষ কাকে বলে, কয় প্রকার, কী কী, এগুলো সমস্ত আলোচনা হয়েছে, সুতরাং এগুলো দেখে নেবে। শেষের প্রশ্নটা দেখো, পুরুষভেদে ক্রিয়াপদে তিন কালের পরিবর্তন দেখাও। তিন কাল, কাল মানে হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটে খাপ করবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটে রো হবে, তিনটে দাগ দেবে, দিয়ে লিখবে। এবার বচনভেদে মধ্যম বচনভেদ কী হবে, এরকম এবার কলম হবে, কলম হবে, রো হবে, তিনটে রো হবে, এখানে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, দিয়ে তারপরে লিখবে আমি যাই, আমরা যাই, হয়ে গেল বর্তমানকালে, দুটোই করবে, তুমি যাও, তোমরা যাও, সে যায়, তারা যায়, আমি গিয়েছি, আমি গেলাম, তুমি গেলে, সে গেল, তারা গেল, আর তুমি গেলে, তোমরা গেলে, এরকম তোমরা বহু বচন নাও করতে পারো, এক বচনে দুটোই টানতে পারো, তো এইভাবে এটা করবে। আর বচনভেদে মধ্যম পুরুষ আর প্রথম পুরুষের তিনটি করে রূপ দেখাও, মধ্যম মধ্যম পুরুষ একই রকমভাবে বচনভেদ করে মধ্যম পুরুষের দুটো রূপ দেখিয়ে দেবে, মধ্যম পুরুষ তুমি যাও, তোমরা যাও, বচনভেদ করে হয়ে গেল। আর পুরুষ ভেদে এরকমভাবে দেখাবে যে পুরুষ যখন চেঞ্জ হচ্ছে আমি যাই, তুমি যাও, সে যাই, তিনটে রূপ হয়ে গেল, এভাবেও করবে। থ্যাংক ইউ।